ফেসবুকের একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে ফেসবুকের নতুন যে একটি আপডেট এসেছে সেই আপডেটটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এই আপডেটটি আসার পর আপনারা অনেকেই চিন্তিত আছেন যে আসলে এতদিন থেকে আপনারা যে কাজগুলো করে আসছিলেন সেই কাজগুলো আবার কিভাবে করবেন বা কোন অ্যাপসের দ্বারা করতে পারবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে যারা অলরেডি ফেসবুকে কাজ করছেন এবং যারা নতুন শুরু করবেন তাদের জন্যও খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, যাতে করে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ ভিডিওগুলো ভবিষ্যতে পেতেই থাকেন। তো বন্ধুরা, এই আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য চলে যেতে হবে আমার মোবাইল স্ক্রিনে এবং সেখানে গিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে আসলে এই নতুন আপডেটটা কী। তো বন্ধুরা চলুন চলে যাই আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে ফেসবুকের যে ক্রিয়েটর স্টুডিও অ্যাপসটি আছে সেই অ্যাপসটির মধ্যে আমি প্রবেশ করব। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ক্রিয়েটর স্টুডিও অ্যাপ, এই অ্যাপের মধ্যে আমি এখন প্রবেশ করব। অ্যাপের মধ্যে প্রবেশ করার পরই একদম প্রথমে যে বিষয়টি দেখতে পাবেন সেটি হলো এখান থেকে একটি পপ আপ চলে এসেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই পপ আপের মধ্যে কিন্তু অলরেডি লেখা আছে ক্রিয়েটর স্টুডিও ইজ গোয়িং অ্যাওয়ে অ্যাট দ্য এন্ড অফ অক্টোবর, ইউ উইল স্টিল হ্যাভ অ্যাক্সেস টু অল ইউর কন্টেন্ট অ্যান্ড ডাটা অন ফেসবুক। এখান থেকে ফেসবুক যেটি বলছে সেটি হলো অক্টোবরের শেষে ক্রিয়েটর স্টুডিওটি আর থাকবে না, কিন্তু আপনার যে ভিডিওর অ্যানালিটিক্সগুলো আছে সেই অ্যানালিটিক্সগুলো কিন্তু আপনি তবুও দেখতে পাবেন। তার জন্য অবশ্যই আপনাকে কিন্তু ফেসবুকের যে নতুন একটি অপশন মেটা বিজনেস স্যুট, যদিও এটি অনেক পুরাতন কিন্তু এটি আসলে অনেক আগেই লঞ্চ করা হয়েছিল, যদিও আগে থেকেই ফেসবুক কিন্তু এটি ঘোষণা দিয়েছিল যে আসলে ক্রিয়েটর স্টুডিওটি আর থাকবে না। এক্ষেত্রে মেটা বিজনেস স্যুট যে অপশনটি আছে সেই অপশন থেকে আপনারা চাইলে ফেসবুক এবং ইনস্টাগ্রাম পাশাপাশি হোয়াটসঅ্যাপের সব বিষয়গুলো কিন্তু এখান থেকে মেনটেন করতে পারবেন, এই বিষয়টি কিন্তু এখান থেকে আপনাদেরকে বলে দিয়েছে ফেসবুক। তো বন্ধুরা, এখান থেকে উপরের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন ক্রসমার্ক, এখানে ক্রসমার্কে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে যে ডিটেলসগুলো দেখতে পাচ্ছেন মিনিট ভিউ কত হয়েছে, এক মিনিট ভিউ কত এবং ভিডিও এঙ্গেজমেন্ট কত, নেট ফলোয়ার কত, এই বিষয়গুলো যেগুলো দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো কিন্তু আপনি আর এখান থেকে দেখতে পাবেন না, কেননা এখান থেকে কিন্তু সব বিষয়গুলো মুছে যাবে। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আসলে চিন্তার কোনো কারণ নেই, এই বিষয়টি মেনটেন করার জন্য বা এই ডিটেলস বিষয়গুলো দেখার জন্য আপনাকে যে বিষয়টি করতে হবে সেটি হলো আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে লিখবেন মেটা বিজনেস স্যুট। এখান থেকে আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, দেখুন এখান থেকে মেটা বিজনেস স্যুট। এটি আপনি যদি প্লে স্টোরে চলে আসেন, প্লে স্টোরে আসার পর এখান থেকে জাস্ট এখানে লিখবেন মেটা বিজনেস স্যুট, তাহলে কিন্তু আপনার এই নতুন অ্যাপসটি চলে আসবে। দেখুন এখান থেকে অলরেডি চলে আসছে মেটা বিজনেস স্যুট, এখানে জাস্ট ক্লিক করবেন, দেখুন নিচের দিকে অপশন আছে, আপনি জাস্ট এখান থেকে এই মেটা বিজনেস স্যুটটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ক্রিয়েটর স্টুডিওতে ঠিক যেভাবে আপনি আপনার আইডিটি লগ ইন করেছিলেন ঠিক সেভাবে এখানে আইডিটি লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার যতগুলো পেজ আছে বা যতগুলো পেজ আপনি মেনটেন করেন সব পেজগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবেন এবং সেমভাবে আপনি কিন্তু এখান থেকে আপনার পেজগুলো মেনটেন করতে পারবেন। পাশাপাশি আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও ম্যানেজ করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিও ম্যানেজ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি, এটি নিয়ে টেনশনের কোনো কারণ নেই যে আসলে এখন থেকে আর ক্রিয়েটর স্টুডিও থাকবে না। আপনারা চাইলে এই বিজনেস স্যুটটি কীভাবে ইউজ করবেন এ সম্পর্কিত বিস্তারিত আমার একটি ভিডিও আছে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর একদম এন্ড স্ক্রিনে আমি এটি দিয়ে দিব। আপনারা চাইলে অবশ্যই সেই মেটা বিজনেস স্যুটটি কীভাবে ব্যবহার করতে হয় সেটি জানতে পারবেন। তো বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও। আপনার যদি ফেসবুকে কোনো সমস্যা থেকে থাকে, আপনি যদি নিজে থেকে সেটি সমাধান করতে না পারেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনার সেই সমস্যাটির সঠিক একটি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।